এটা শিহরণকারীর ঘটনার সবিশেষ লৈ আহিছো আৰু গুৱাহাটী মহানগরীর মাজমজিদ সংঘটিত হয়েছে সেই ভয়ঙ্কর ঘটনাটো। পুত্রর হাতত প্রাণ গল পিতৃর, আৰু দুর্ভোগীয়া পিতৃর বর্তমান নিথর দেহ রখা হয়েছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গত। আর এই ঘটনাটো সংঘটিত হল গুৱাহাটীর গণেশগুড়িত, অতি ব্যস্ত অঞ্চল গুৱাহাটীর গণেশগুড়ি, আর গণেশগুড়ির সমীপতে ঘটা এই ঘটনাক লৈ এই মুহূর্তে তীব্র চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই বিশেষ ডিজিটাল লাইভলৈ মই দীপাঙ্কর দাসে প্রতিজন দর্শক স্বাগতম জানাইছো আর সবিশেষ ঘটনার সবিশেষ লৈ আহিছো। কারণ যোৱা নিশা বৃহস্পতিবারে নিশা সংঘটিত হওয়া এই ঘটনাটোক লৈ সমগ্র অঞ্চলটোতে এক প্রকার চাঞ্চল্যর পরিবেশ বিরাজ করেছে। দুর্ভোগীয়া পিতৃ আর প্রতিদিনের দরে কর্মস্থলীর উভতি আহিছিল নিজের ঘরখনলৈ, আর তেনে সময়তে হাতক পুত্রর হাতত প্রাণ গল পিতৃর। আর এই দুর্ভোগীয়া পিতৃর পুনের কোথাও নিথর দেহ বর্তমান গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রখা হয়েছে। কর্মস্থলীর ঘরলৈ উভতি আহিছিল পিতৃ, আর তেনে অবস্থাতে ঘাতক পুত্রই রশিরে ডিঙিত মেরিয়াই অতি নৃশংসভাবে হত্যা করে পিতৃক। আর এই ঘটনাটুক লৈ বর্তমান চিকিৎসালয়ত চিকিৎসকে সেইগৰাকী দুর্ভোগীয়া পিতৃ ভরত দাসক মৃত ঘোষণা করেছে, আর পুত্র ঘাতক পুত্র জোন দাসক এই মুহূর্তে দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে। আর ঘটনা সংঘটিত হয়েছিল গুৱাহাটীর গণেশগুড়ির সমীপর জাপরি গগত, আর জাপরি গগর আনন্দনগরত এই সমগ্র ঘটনাটুক লৈ এক প্রকার চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ যোৱা নিশা পারিবারিক কন্দলর ভয়ঙ্কর পরিণতি বলে এক প্রকার এই সমগ্র ঘটনাটো এক প্রকার সন্দেহ করা হয়েছে। আর আরক্ষী সমগ্র ঘটনাটুক লৈ ঘাতক পুত্রর সেই ভয়ঙ্কর শিহরণকারী ভাষ্য এই মূরত সংগ্রহ করেছে। পুত্রের সমগ্র ঘটনার এক প্রকার দোষ স্বীকার কৰিছে, তেও নিজ মুখেরে আরক্ষীর আগত স্পষ্টীকরণ দিছে যে পিতৃক তেও হত্যা করেছে। আর প্রায় 20-22 বছরিয়া যিগৰাকী জোন দাস তেও অতি নৃশংসভাবে পিতৃক হত্যা করেছিল। আর কি হয়েছে এইখন সমাজত, কারণ দৈনিকে আমি এনেকুৱা ধরনের খবর দর্শকসকলক জানাই যাও কি উজনি কি নামনি বা কি গুৱাহাটী মহানগরী প্রতিটি প্রান্তত পারিবারিক কন্দলের ভয়ঙ্কর পরিণতির খবর আমি দর্শকসকলক জানাই আছো। আর শেহতীয়াকৈ গুৱাহাটীর মাজমজিয়াত সংঘটিত হওয়া এই ঘটনাটুক লৈ কিন্তু প্রতিজন লোকেই পুনের একটা কথাই চিন্তা করলে বাধ্য হয়েছে যে কি হয়েছে এইখন সমাজত, কি হয়েছে সমাজ ব্যবস্থাত। কিন্তু এই ঘটনার যেটা মূল উৎস, সেই ঘটনাটার আমি উৎস বিচার সক্ষম হয়েছিল, কারণ খুড়ার লাগিত এক প্রকার সমগ্র ঘটনাটো সংঘটিত হওয়া বলে এক প্রকার আরক্ষী সন্দেহ প্রকাশ করেছে। কারণ দীর্ঘদিন ধরে পিতৃয়ে খুড়াশক্ত অবস্থাত আহি পরিয়ালত এক প্রকার যে অশান্তির পরিবেশ সৃষ্টি করে আহিছিল, আর তেনে ঘটনার চূড়ান্ত এক প্রকার পরিণতি ঘটনা সংঘটিত হল যোৱাকালি নিশা। আর পুত্র জোন দাসে অতি নৃশংসভাবে পিতৃ ভরত দাসক হত্যা করে। আর ঘটনাটুক লৈ আরক্ষীয়ে বর্তমান জোরদার অনুসন্ধান আরম্ভ করেছে। এই ঘটনাটুক লৈ এটা দিসপুর আরক্ষী থানাত নিজাববীয় গোচর রুজু করেছে। আর গোটেই বিষয়টুক লৈ দোষী সাব্যস্ত হব পুত্র, কারণ তেও নিজেই সমগ্র বিষয়টুক লৈ স্পষ্টীকরণ দিছে, তেও নিজেই সমগ্র ঘটনাটোর হিরণকারী বর্ণনা আরক্ষীর আগত দাঙি ধরেছে। গতিকে গোটেই ঘটনাটুক লৈ আজি দুপরিয়া যেতিয়া তেওঁ স্বাস্থ্য পরীক্ষা করা হব পুত্র অভিযুক্ত পুত্রক, আর তারপর অভিযুক্ত পুত্রক গুৱাহাটীর CGM আদালতত হাজির করা হব। আদালতত তেওঁক হয়তো নিজের জিম্মাত নিবিচারিব আরক্ষী, কারণ যিখিনি প্রিলিমিনারি বা যিখিনি তথ্য প্রমাণ লাগে আরক্ষীক সেয়া হয়তো আরক্ষীয়ে মজুত করবলে সক্ষম হব। গতিকে তেওঁক আজি জেল হাজতলৈ প্রেরণ করা হব ঠিকই, কিন্তু খুড়ার বাবে এখন পরিয়াল এখন ঘর কিদরে ধ্বংস হল সেয়া একটা ডাঙর উদাহরণ। আর গোটেই ঘটনাটুক লৈ গুৱাহাটীর জাপরি গগর আনন্দনগরত এক প্রকার শোকাকুল পরিবেশে বিরাজ করেছে, চাঞ্চল্যর পরিবেশ বিরাজ করেছে। আর গোটেই ঘটনাটোর সবিশেষ এই মই বিশেষ ডিজিটাল লাইভের জড়িয়ে আপনাদের সম্মুখত উপস্থাপন করেছো। গতিকে বিভিন্ন খা খবর আর বা বাতরির আপনাদের চাই থাকিব নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর মই বিশেষ ডিজিটাল লাইভের মই দীপাঙ্কর আছে বিদায় লৈছো, ধন্যবাদ।